গতকাল টিপরাম আফার সাথে বৈঠক ছিল এবং বৈঠক শেষে বলা হয়েছিল যে পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আলোচনা হবে জনজাতির কল্যাণে। মূলত কি ইস্যু উঠে এসেছে, সমস্যার কথা বারংবার বলা হচ্ছে, কি সমস্যা উঠে এসেছে? না নিশ্চয়ই আমরা তো বারবার বলছি যে জনজাতিদের জন্য, জনজাতিদের উন্নয়নের জন্য যে কেউ আমাদের কাছে আসতে পারে, সে বিরোধী দলেরই হোক যে দলেরই হোক, তাদের উন্নতি হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি এবং আমরা সেই জায়গাটাকে প্রায়োরিটি এরিয়া বলে আমরা মনে করি। না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমরা কোনো অবস্থায় সমর্থন করি না। ওই তো সেটা তো বললাম তো, প্রোটেম স্পিকারের যখন আমাদের 15 তারিখ খুব সম্ভব স্থির হয়েছে, সেদিনই প্রোটেম স্পিকারের পরে সেখানে শপথ, যা নর্মাল প্রসিজিওর আছে সেভাবে হবে।